ইউক্রেন অভিযানে রাশিয়া তাদের প্রথম পর্বে সমাপ্তি ঘোষণা করেছে। সেই সাথে ইউক্রেনে কি কি ক্ষতি হলো তার তালিকাও প্রকাশ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া খুব কম তথ্য প্রকাশ করায় এই তালিকাটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেনে ক্ষয়ক্ষতি এতটাই দাবি করেছে রাশিয়া যে পশ্চিমারা এই তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমাদের আজকের ভিডিওটিতে রাশিয়ার এই তালিকার ব্যাখ্যা, এই ক্ষয়ক্ষতি ইউক্রেনে কি প্রভাব ফেলতে পারে এবং রাশিয়ার দাবি কতটা বাস্তবসম্মত তাই তুলে ধরব। তাহলে চলুন প্রথম দফায় রাশিয়ার অভিযানের ফলাফল সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। প্রথমে আসি সৈন্য হতাহতের দিকে। ইউক্রেনে মোট 30,000 সৈন্য আহত এবং নিহতের তথ্য দিয়েছে রাশিয়া। এর মধ্যে 14,000 সৈন্য রাশিয়ার হামলায় হতাহত হয়েছে বলেই দাবি রাশিয়ার, আর আহত হয়েছে 16,000। রাশিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনের সৈন্য সংখ্যা 2,60,000। রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর 11% নিষ্ক্রিয় করার দাবি করেছে। প্রায় এক মাসের যুদ্ধে এরকম হতাহতের সংখ্যা অস্বাভাবিক নয়, বরং বাস্তবে হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ায় যৌক্তিক ছিল। যাই হোক, রাশিয়া তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির করেনি। এবারে আসি যুদ্ধ বিমানের দিকে। ধারণা করা হচ্ছিল যুদ্ধের শুরুতে রাশিয়া ইউক্রেনের পুরো বিমান বাহিনীকেই ধ্বংস করেছিল, কিন্তু এখন রাশিয়া দেওয়া তথ্যে দেখা যাচ্ছে ইউক্রেনের যুদ্ধ চালানোর মতো এখনও যুদ্ধ বিমান আছে। ইউক্রেনের 112টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ইউক্রেনে মোট যুদ্ধ বিমানের সংখ্যা 152টি উল্লেখ করেছে রাশিয়া, অর্থাৎ ইউক্রেনের 73% যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এর মানে হলো এখনও ইউক্রেনে বেশ ভালো সংখ্যক যুদ্ধ বিমান টিকে আছে, কিন্তু কেন সেগুলো যুদ্ধে দেখা যাচ্ছে না? সম্ভবত রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমের ভয়ে ইউক্রেনের যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছে না। যুদ্ধ বিমানের পাশাপাশি ইউক্রেনের এখনও 50% হেলিকপ্টার টিকে আছে। রাশিয়া ইউক্রেনের 75টি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে। ইউক্রেনের মোট হেলিকপ্টার সংখ্যা 149টি। ইউক্রেনের পুরো ড্রোন বহরকে ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের 36টি বায়রাক্টর টিবিটি ড্রোন ছিল, রাশিয়ার দাবি 35টি ড্রোনেই ধ্বংস হয়েছে। ইউক্রেনের ড্রোনগুলোকে ইদানিং খুব একটা ব্যবহার করতে দেখা যাচ্ছে না, আবার ড্রোনের কোনো ধ্বংসাবশেষও দেখা যাচ্ছে না, তাই রাশিয়ার এই দাবির পক্ষে বা বিপক্ষে কোনো প্রমাণ নেই। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ইউক্রেনের হাতে এখনও রাশিয়া বড় ধরনের ক্ষতি করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম আছে। ইউক্রেনের হাতে 180টি বিভিন্ন মডেলের মাঝারি এবং দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, এর মধ্যে রাশিয়া 148টি ধ্বংস করেছে। অর্থাৎ ইউক্রেনের এখনও 20% এয়ার ডিফেন্স সিস্টেম অক্ষত আছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের সবগুলো S-300 ধ্বংস হয়েছে বলেই মনে হচ্ছে। তবে ইউক্রেনের স্বল্পপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কোনো তথ্যই প্রকাশ করেনি রাশিয়া। সম্ভবত সেরকম কোনো তথ্য রাশিয়ার কাছে নেই। এখানে জানিয়ে রাখি, রাশিয়ার ধ্বংস হওয়া প্রায় সবগুলো যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ইউক্রেনের স্বল্পপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারাই আক্রান্ত হয়েছিল। এবারে আসি ইউক্রেনের স্থলবাহিনীর ক্ষয়ক্ষতির দিকে। ইউক্রেনের 1,586টি ট্যাঙ্ক এবং অন্যান্য আর্মার্ড ভেহিকল ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের কাছে 2,416টি ট্যাঙ্ক এবং অন্যান্য আর্মার্ড ভেহিকল থাকার তথ্য প্রকাশ করেছে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের ট্যাঙ্ক কিংবা অন্যান্য আর্মার্ড ভেহিকল ব্যবহার করতে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে রাশিয়ার দাবি সঠিক হতে পারে। ইউক্রেনের 163 ইউনিট মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
যা ইউক্রেনের মোট সক্ষমতার মাত্র 29%। ইউক্রেনের কাছে মোট 535টি মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম ছিল বলেই জানাচ্ছে রাশিয়া। এক্ষেত্রে রাশিয়ার জন্য ইউক্রেনের শহর দখল নেওয়াটা কঠিন হবে, কারণ এই রকেট লঞ্চগুলোর সঠিক ব্যবহারে রাশিয়ার প্রাণহানি বাড়বে। এছাড়াও ইউক্রেনের আর্টিলারি এবং মর্টারের মাত্র 41% ধ্বংস করেছে রাশিয়া, অর্থাৎ এখনও অর্ধেকের বেশি সক্রিয় আছে। ইউক্রেনের কাছে মোট 1500 ইউনিট আর্টিলারি এবং মর্টার ছিল, রাশিয়ার 336 ইউনিট ধ্বংস করতে পেরেছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের প্রায় অর্ধেক রাডার স্টেশন ধ্বংস হয়েছে। ইউক্রেনের মোট 300টি রাডার স্টেশন ছিল, এর মধ্যে 117টি ধ্বংস হয়েছে। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়েছে। এবারে আসি সার্বিকভাবে রাশিয়ার এই তালিকা কতটা বাস্তবসম্মত। আসলে এটা সত্যতা যাচাইয়ের কোনো উপায় নেই, এমনকি রাশিয়া বা ইউক্রেন নিজেরাও এটা শতভাগ সত্যতা নিরূপণ করতে পারবে না, কেননা যুদ্ধের পরিস্থিতি কখনো সাজানো গোছানো থাকে না, বরং এগুলো অনেকটাই অনুমান নির্ভর। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের বেশিরভাগ বা প্রায় সবটাই ধ্বংস হয়েছে, কেননা ইউক্রেন তাদের কোনো ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা হেলিকপ্টার ব্যবহার করছে না, বরং তারা পশ্চিমাদের কাছে পাওয়া স্মল আর্ম, হাত থেকে নিক্ষেপযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল এবং স্টিঙ্গার বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। অর্থাৎ ইউক্রেনের যুদ্ধ এখন প্রায় পুরোটাই পশ্চিমা অস্ত্র নির্ভর। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উল্টো দাবি করেছেন রাশিয়ার 60,000 সৈন্য আহত এবং নিহত হয়েছে। এর অর্থ দাঁড়ায় ইউক্রেনে অভিযানে আসা রাশিয়ার অর্ধেক সৈন্যই শেষ। প্রিয় দর্শক, কার দাবি আপনার কাছে কতটা সঠিক বলে মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান। যুদ্ধ শুরুর আগে ইউক্রেন কতটা শক্তিশালী ছিল তা জানতে ইউক্রেনের সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।